হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে দেখো সকাল সকাল এখন কাজে লেগে পড়েছি আর এদিকে এখন আমি বাসন মাজবো তাই এগুলো সব এইগুলো জ্যামের ব্যায়ামগুলো একটু একটু জ্যাম ছিল ওগুলোকে পরিষ্কার করে নিলাম আর দিয়ে এখন মানে বাসনগুলো মেজে নিব বাসনগুলো আমি আজকে বেশি নিয়েই মাছছি আর অনেকটাই বাসন আছে অল্প অল্প করে মাজি আর অল্প অল্প করে ধুই আর এই যেই তাওয়াটা দেখতে পাচ্ছো এই তাওয়াটা তোমাদের দাদা ভাই কিনেছে পঞ্চাশ টাকা দিয়ে তো এই তাওয়াটা তোমাদেরকে আমি কিনতে মানা করছি কারণ এগুলো তাওয়া যদি তোমরা দেখতে পাও হলো বলে স্থান থেকে এসেছে তো ওদের কাছে অনেক রকম জিনিসই থাকে তো আমাদের শুধু তাওয়াটাই নিয়ে এসেছিল তাওয়াটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর এই তাওয়াটা আমি কালকে রাত্রে বের করেছিলাম রুটি করব দেখে তো একদমই বাজে তাওয়া একটু মানে ভালো ব্যবহার করা যাচ্ছিলো না রুটি তো হয়ইনি নি আমি আবার এটা তাওয়া নামিয়ে দিয়ে আমি আবার অন্য তাওয়াতে রুটি করেছিলাম তো সেই কারণে আমি তোমাদেরকে বললাম যদি এগুলো জিনিস তোমরা দেখতে পাও তাহলে নিবে না আর আমি আরও বলবো ওদের কাছে অনেক দামি দামি জিনিস ছিল তো সেগুলো নিয়ে আসেনি এটাই নিয়ে এসছে কম দামি জিনিস ওই বলছিলো যদি ভালো না বেরাই তাহলে তো সত্যি সত্যি ভালো বেরোয়নি আর আমার কাছে তো একদমই ভালো লাগেনি জানি না তোমাদের কাছে যদি তোমরা কিনে থাকো তাহলে তোমাদের কাছে ভালো লাগবে কি লাগবে না আমি বলতে পারছি না আমার কাছে একদমই ভালো লাগেনি আর যদি যারা কিনো নি তারা কিনো না কোনো সময় আর এদিকে দেখো বাসন টাসন মেজে নিয়ে এবার আমি বেসিং টেসিং সব এগুলো পরিষ্কার করে নিলাম ওদিকে ফিল্টারটা চালিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো গামলাতে সব বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি আর ওদিকে কাপড়ও আছে কাপড় কাচতে হবে কাচর কাপড় অতটুকু না কাপড়ও অনেকটা পরিমাণ আছে আর এখানে দেখো আমি এখন ছাদেও চলে এসেছি এগুলো সব উল্টে দিয়েছি আর এদিকে দেখো ডালটা মানে ডালটাতে পোকা লেগে গিয়েছে ডাল এটা মুগ ডাল মুগ ডাল খুব খাওয়া হয় না তো পোকা লেগে গিয়েছে সেটাকে আমি এখন রোদে দিয়েছি রোদে দেওয়ার পরে ওটাকে আমি এখন বেছে বুছে নিব এদিকে দেখো অনেকটা কাপড়ও কেচেছি এদিকে ঠাকুরের সব জামা কাপড়গুলোও কেচে নিয়েছি আর এদিকটাতে দেখো অনেকটা জামা কাপড়ও কেচেছি আর এদিকে সকাল সকাল খুবই রোদ উঠে গিয়েছে এদিকে কলপা টলপার সব পরিষ্কার করে নিয়েছি দিয়ে ওগুলো করতে করতে আবার নিচে চলে আসলাম নিচে চলে এসে এবারে আমি পাউরুটিটা শিখছি কারণ পাউরুটি সকালবেলা আমরা খাবো জ্যাম পাউরুটি আমি আর আমার মেয়ে আর ছেলেকে দেবো বাটার দিয়ে তো জ্যাম অল্প পরিমাণে আছে ওই জ্যামটা মানে এখন মাসের বাজার মাসের আজকে চার তারিখ হয়ে গেলো মাসের বাজার শেষ হয়ে গিয়েছে বাজারও যেতে হবে বাজার আনতে হবে তো ওই যে দেখতে পাচ্ছ অল্প একটু আছে ওটা দিয়ে আমি আর আমার মেয়ে খেয়ে নেবো আর ছেলেকেও অল্প একটু বাটার আছে সেটা দিয়ে ছেলেকে দিয়ে দেবো আমার ছেলে আবার বাটার বাটার দিয়ে মানে এই যে পাউরুটির যে সাইড দিয়ে ব্রাউন ব্রাউন কালারের মানে লাইনটা আছে সেটা খায় না ওটাকে আমাকে আবার কেঁচি দিয়ে কেটে তার উপর বাটার লাগিয়ে দিয়ে চিনি দিয়ে দিতে হয় তো সেভাবে আমার ছেলেকেও এখন দিয়ে দেবো এদিকে দেখো বলতে বলতে এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে পাউরুটিগুলো শেখা হয়ে গেল আর এদিকটাতে আরও কয়েকটা পাউরুটি দিয়ে দিলাম আর এদিকে দেখো এই যে এখন আমি কেটে নিচ্ছি পাউরুটিগুলোকে এই ব্রাউন সাইডটা এটা খায় না আমার ছেলে তো এখন এই পাউরুটিগুলোকে ভালো করে কেটে নেবো দিয়ে তার উপর বাটার লাগিয়ে আর একটু চিনি ছিটিয়ে দিয়ে দেবো ওই খেয়ে নেবে নিজের হাতেই হ্যাঁ এগুলো আমাকে খাইয়ে দিতে হয় না খালি ভাত রুটি এই সবই আমাকে খাইয়ে দিতে হয় দুধ বিস্কুট এগুলোই আমাকে খে খাইয়ে দিতে হয় তো পাউট্রি এগুলো খাইয়ে দিতে হয় না এগুলো ওই নিজের হাতে খেয়ে নেয় তো চলো ছেলেকে এখন খাবারটা দিয়ে দিই ওই খেয়ে নেবে নিজে নিজেই মোবাইল দেখবে আর খাবে আর তারপর আমরাও খেয়ে নেবো খাওয়া দাওয়ার পরে আবার রান্না আছে তো চলো কি রান্না করব সেটাও আবার তোমাদেরকে দেখাবো যে কি রান্না করছি আজকে লাউ নিয়ে এসছে তো লাউ করব মনে করেছি তো চলো দেখতে থাকো দেখো ছেলেকে খাওয়া দাওয়া হয়ে গেল এদিকে জ্যাম লাগিয়ে নিচ্ছি পাউরুটিতে এটা হলো আমাদের জন্য আমরাও খেয়ে নেব খেয়ে দিয়ে তারপরে রান্নাটা বসাবো আর এদিকে দেখো আবার বলতে বলতে পটল ভাজা করে নিলাম এদিকে ভাতও হয়ে গিয়েছে ভাত করলাম আর পটল ভাজা করলাম আর করব হলো লাউয়ের তরকারি আর পাঁপড় ভাজা এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ এটা দিয়েই খাওয়া দাওয়া করবো আমরা তো আর এদিকে দেখো বড় বড়ো টুকরা করা লা আলুগুলো যা আছে তো তোমরা সবাই ভাবতে পারো যে লাউ তো কেউ এরকমভাবে আলু দেয় না তো এই আলুটা দিয়েছি আমার ছেলের জন্য আর আলুগুলো হলুদ হলুদ কালার দেখতে পাচ্ছ কারণ ওটা একটু পটল যে আলু মানে পটল যা হলুদ লবণ দিয়ে মেখেছিলাম ওখানে একটু মানে ওটার মধ্যে আলুটা দিয়ে ওটাকে মাখিয়ে নিয়ে তো ওখানটায় রেখে দিয়েছিলাম এদিকে দেখো গল্প করতে করতে আবার এদিকে এর তরকারিটাও হয়ে গেল। আর দেখতে পাচ্ছ বড় বড় টুকরো লাউ আলুগুলো দেওয়া আছে তো ওগুলো হলো আমার ছেলে মানে ভাত দিয়ে খাবে ওই আজকে আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ তো ওই আলু দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে খেনবে আর ওই গিয়ে দেখতে দেখতে দেখো সন্ধ্যাও হয়ে গেছে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সন্ধেবেলা ওকে বিস্কুট দিয়ে দিলাম ওকে দুধ বিস্কুট খাওয়াতাম তো ওই দুধ খাবে না বলছে আমি দুধ বিস্কুট খাবো না রাত্রে দুধ রুটি খাবো তো ওই ওই জন্য ওই একটা বার্বান নিয়ে নিল আর আমি হলো চিপস নিয়ে নিলাম আর এদিকে দেখো আমার ছেলে সব লাইটগুলো জ্বালিয়ে রেখেছে বলছে আমাকে দেখতে খুব আমাকে ভালো লাগছে এগুলো লাইটই জ্বালিয়ে ভালো লাগছে লাইট জ্বালাব না ওই ওই পাশ থেকে লাইট অফ করছে আমি পাশ দিয়ে লাইট জ্বালাচ্ছি দিয়ে আমি বললাম দাঁড়া একটু আমি ভিডিওটা করে নিই দিয়ে তারপরে আবার এগুলো তুই জ্বালিয়ে বসে থাকিস তো ওইদিকে দেখো আবার ওই মানে লাইটটা হয়তো অফ করে দিয়েছে নাকি না অফ করেনি এ এই যে দেখো লাইট জ্বালানোই আছে তো ওইদিকে দুধ বসানো ছিল দুধটাকে অফ করে দিয়ে চলে আসলাম আর এখানে ওই মোবাইল দেখছে আর বিস্কুট খাচ্ছে আমি ওকে একটু বলছি হাই কর তো ওই হাই করবে না তো চলো ভিডিওটা আজকে এতটুকুনটাই টাটা বাই বাই